আজকেও যথারীতি আমরা সমষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে একত্রিত হয়েছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কোন কোন শ্রেণীর উপরে জাকাত ফরজ হবে এবং জাকাতের মেকদার বা পরিমাণ কী ন এ বিষয়ে আলোচনা যাতে এ ব্যাপারে আমাদের সকল মুসলিমদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং আমরা জাকাত দিতে নিজেরাই জন্য নিজের হিসাবটা করে নিয়ে জাকাত দিতে পারি এই বিষয়টা সহযোগীকরণের জন্য আমরা এই আলোচনা নিয়ে এসেছি শুধু প্রথমে আসুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন অতিথি আলোচক চলুন তাদের সাথে পরিচিত হই আমার ডান দিকে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ আলমে দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ আলম দিন শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আমার বামে উপবিষ্ট আছেন উদীয়মান তরুণ ইসলাম চিন্তাবিদ আলম দিন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর প্রতি পর্বের মতো আজও আপনাদের সাথে রয়েছি উপস্থাপনায় আপনাদের ভাই হারুন হোসেন শুধু ও দর্শক কথা ছিল জাকাত আমরা জানি জাকাত চার শ্রেণীর মালের উপরে জাকাত ফরজ হয় সাধারণত আর এই চার শ্রেণীর ভিতরে প্রথম যেটা বললাম যে স্বর্ণ ও রূপা এবং স্বর্ণ ও রূপার মেঘদার বা পরিমাপে নগদ অর্থের জাকার এ বিষয়টি আশা করি আমরা গত পর্বে আলোচনা ক্লিয়ার করেছি তারপরে যদি কোনো কথা থাকে তাহলে আপনারা যুক্ত করতে পারেন দি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন সোনা রোপা এটা হলো শরীয়তের মূল জাকাতের মানদণ্ড আর বাকি নগদ টাকা এবং ব্যবসায়ের পণ্যের ক্ষেত্রে এই দুটোর যে কোনো একটাকে মানদণ্ড ধরে নিসাব পরিমাণ অর্থাৎ ব্যবসায়ের পণ্য যা আছে তা যদি সাড়ে বাহান্ন তোলা রোপার দাম তো বা সাড়ে সাত তোলা সোনার দামের পরিমাণ হয় তা অথবা বেশি হয় তাহলে পূর্ণ সম্পদের জাকাত দিতে হবে এবং আমরা গত পর্বে আলোচনা করেছি সোনা রোপা ব্যবসায়ের পণ্য নগদ টাকার জাকাত হলো আড়াই পার্সেন্ট যেটা আমরা বলি প্রতি একশো টাকায় আড়াই টাকা হিসেবে জাকাত আদায় করতে হবে শর্ত হলো সম্পদটা পূর্ণ এক বছর ওই ব্যক্তির মালিকানায় থাকবে মাঝখানে একটু যদি বলি মাঝখানে যদি সেই পরিমাণটা কমে যায় এবং তাহলে নতুন করে হিসাব শুরু হবে তখন থেকে এ বিষয়টি ক্লিয়ার করা দরকার আর যদি বৃদ্ধি হয় যোগ হয় তাহলে শেষে যেটুক থাকবে ওইটুকুর উপরে জাকাত আসবে আর ওইটুকু আলাদা আলাদা হিসাব করার দরকার হবে না এখানে আরেকটি বিষয় জাকাতের খাতের ভিতরে আধুনিক দুটি বিষয় আছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে সেটা হলো শেয়ারের জাকাত দেবে কিনা মানুষ জাকাতের খাতগুলোর ভিতরে যদিও শেয়ার এটা হিসাব করলে নগদ অর্থের ভিতরে চলে আসে অনেকটা কিন্তু তারপর এটা যেহেতু আজকের যুগের একটা বড় একটা খাত হিসাবে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে অথবা এটাও ক্লিয়ার করা দরকার যে শেয়ারেরও জাকাত দিতে হবে ওটা ব্যবসা পণ্য হিসেবে জি 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 ব্যবসা পণ্য হিসেবে সেকাত দিতে হবে পাশাপাশি ব্যাংকগুলো যে ইয়ে ছাড়ে বনায় যে এগুলোরও জাকাত দিতে হবে যে যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো সেটা হলো যে আমরা নগদ অর্থ স্বর্ণরূপাকে মেদ্দার বা পরিমাপ ধরে আমরা জাকাত দেব। এবং জাকাত কতটুকু দেব সেটা আমাদের অতিথি ডক্টর আব্দুল্লা জাহিনীর সাহেব স্পষ্ট করেছেন যে শতে আড়াই পার্সেন্ট শতে আড়াই পার্সেন্ট করে আমরা জাকাত দেবো এটা হলো জাকাতের মেঘদা এখন যেটা আমি শেখ মোজাফফরমেদ মোসনের কাছে যেটা বলতে চাইবো যে জাকাতের মধ্যে আমাদের দেশে একটা মানে আমাদের মুসলিম কমিউনিটিতে বা আমাদের বাঙালি কমিউনিটির কথাই আমরা বলবো অন্যটা নিয়ে আমরা আলোচনা নাই করলাম যে যেটা হলো একটা প্রবণতা আছে যে জাকাত দিতে হয় রামাজান মাসে এই রমাজানের সাথে এই নগদ অর্থের জাকাতের কোনো সম্পর্ক আছে কি জাকাতের সাথে রমাজান মাসের সম্পর্ক নেই যে রমাজান মাসে রসরুল্লাহ সাল দান করতেন এই প্রভাবটায় মানুষের উপরে কার্যকরী হয়েছে তবে একটা দিক আছে যে যারা জাকাত দেন তাদেরকে জানতে হবে জাকাতের সম্পদ যখন প্রয়োজন তখন প্রয়োগ করাটাই সর্বাধিক উত্তম এমন একটা সময় আসলো জাকাত আমার দুই মাস পরে ফরজ হবে সময়টা চলে আসবে তখন দেবো আমি কিন্তু দুই মাস আগে একটা প্রয়োজন পড়ে গেল উদারতার দৃষ্টি ভঙ্গিতে সকলেই বলছেন এমত অবস্থায় ওই দুই মাস পরে জাকাতটা যখন ফরজ হয় তার সময়টা হবে প্রয়োজনের খাতিতে তার দুই মাস আগে দেওয়া যায় অর্থাৎ জাকাত অগ্রিম দেওয়া যায় দর্শকদের জানার জন্য অর্থাৎ নামাজ অর্থাৎ সালাদ যেমন অক্ত হওয়ার আগে পড়া যায় না জাকাত এরকম নয় জাকাত অক্ত হওয়ার আগে দিয়ে হিসাব রাখতে হবে যখন পূর্ণ হবে তখন ওটা সমন্বয় করে নিতে হবে আর রমজানের ব্যাপার একটা বিষয় আছে হযরত ওসমান আদেউল্লাহতা আল আনহু পর্যন্ত আসলে জাকাতের ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে সেটা আম্মু জাহেরা আম্মু আল বা আসলাম এবং আবু বকর অমর আদালত আল্লা আনহুমার সময়ে সকল সম্পদের আমল জাহেরা প্রকাশ্য সম্পদ বলতে বোঝানো হয় গবাদি পশু এবং ভূমিজ উৎপন্ন ভূমি উৎপাদন এই দুটোকে বলা হয় সম্পদ যেটা সরকার সংগ্রাহকরা যে নিয়ে আসেন আর না অর্থ নগদ টাকা বা সোনার উপায় যেটা মানুষের বাক্সের ভিতরে থাকে রসুল ইসলাম এবং আবু বকর অমর আনহুমার সময়ে সকল প্রকার সম্পদের গবাদি পশু ফল ফসল নগদ টাকা সবকিছুর জাকাতি সরকারের খাতে জমা হতো আনহু তিনি এ ব্যাপারে সলমানদের সংখ্যা বেড়ে যায় সংগ্রাহকদের জুলুমের ভয় পাওয়া যায় যে গোপন টাকা কার কি আছে এটা নিয়ে ঘাটাঘাটি করে তোমার সোনা আরও বেশি আছে জাকাত বেশি দিতে হবে জুলুমে পড়েন কিনা এজন্য তিনি বলেন যে ফল ফসল ভূমির উৎপাদন এবং গবাদি পশুর জাকাত মানে সংগ্রাহকরা গ্রহণ করবে তবে ব্যক্তিগত সম্পদের জাকাত আপনারা ব্যক্তিগত চাইলে দিতে পারেন রাষ্ট্রীয় কোষাগারেও দিতে পারেন এই তিনি বলতেন প্রত্যেক রমাদানে তিনি বলতেন হাজা দা শাহরু সিয়াম শাহরু জাকাত এটা তোমাদের সিয়ামের মাস জাকাতের মাস কারো যদি কোনো সম্পদ থাকে ঋণ বাদ দিয়ে জাকাতটা দিয়ে দিই এটা আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে রামাদানকে দুটি দিক আছে এটা হলো শেখ মুজফর বললেন যেটা হলো যে রামাদানে দান করার যে রসুল ইসলাম সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরিল তার সাথে সাক্ষাতে আসতেন তখন কি হতো তার দানের গতি বেড়ে যেত বেগবান বায়ুর মতো তার দানের গতি বেড়ে যেত সেটাকে উদ্বুদ্ধ করে রামাগান একটা পণ্যের মাস নেকির মাস এই মাসে জাকাত দিলে হয়তো নেকি বেশি পাবো এটা অবশ্যই এটা একটা কারণ আছে আর আরেকটা কারণ যেটা বললেন যে ওসমান রাজি আল্লাহ এই একটা আশা তার একটা বর্ণনা এটা আছে তবে জাকাত যেহেতু শরীয়ত নির্ধারিত অংশ তাই এখানে নেশাবের ব্যাপার এবং সেটাকে ধরতে হবে অর্থ বছর আপনি যদি অর্থবছরের সূচনা করে থাকেন শাহবানকে

মহরম অনুযায়ী করতে হবেই অনুরূপভাবে আমি যদি বাংলা অনুযায়ী বৈশাখ থেকে শুরু করি তাহলে আবার বৈশাখে শেষ হবে অনুরূপভাবে যদি ইংরেজি অনুযায়ী করি জানুয়ারি থেকে শুরু করলে হবে এখন একটা ব্যক্তি তার সব কার্যক্রম এমনকি ইংরেজি তালিকও লেখছে জানুয়ারি অনুযায়ী আরবিটা করছে না বা বাংলাটা করছে না তার অর্থ এটা না সে যখন ব্যবসায়ী অবস্থানটাকে যে মাস থেকে শুরু করছে এটা তার ইচ্ছা দিন তবে তাকে জাকাত বের করতে হবে টাইম টু টাইম এটা হলো শর্ত আসলে আমি একটু স্পষ্ট করতে চাচ্ছি সকল দর্শক সুদীদের জন্য কারণ আমরা একটা ধুম্রজালের ভিতরে আছি দুইটা জিনিস একটা হলো আমাদের মধ্যে আছে যে রমাদানে জাকাত দিতে হবে একটা জিনিস যে মালের কোন হিসাবের প্রয়োজন পড়লো না এখানে দুটো সমস্যা হয়ে যায় রমাদানে জাকাত দিতে হবে বলতে অনেক সময় ভুলও হয় জাকাত আমি হয়তো জিলহাজ হাজমাসে আমার নেশাব পুরে গেল তাহলে আমার জাকাত ফরজ হবে জিল খাজমাস পূর্ণ হয়ে জিল মাস আসলে কাজেই আমি যদি এই নেশাব পূর্ণ হলো কখন এটা বড় জিনিস তবে রমাদানে জাকাত আদায় করা এটা মানে সাহাবিদের যুগ থেকে একটা অভ্যাস আছে রমাদানে বিভিন্ন আমল যেমন রমজানে ওমরা করলে হজের সোয়াব আর বিভিন্ন এই ধরনের কারণে রসুল্লাহ সাল্লাম বেশি দান করতেন রমাদানে জাকাত দেওয়া হয় রমাদান সহমর্মিতার মাস রমাদানে জাকাত দিলে এটাকে বলতে পারি যেটা হলো যে আপনার জাকাতটা রমাদানের এক মাস পরে খরচ হবে

সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতি বিরতিতে যাচ্ছি পুনরায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সুদি দর্শক বিন্দু আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যেখানে আমরা ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের অন্যতম রকম জাকাত নিয়ে আলোচনা করছিলাম যেটা আলোচনা হচ্ছিল জাকাত নগদ অর্থের জাকাত এবং স্বর্ণরূপের জাকাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তো এখন সে বিষয়টি জনগণের পরিষ্কার করার জন্য অনেক জায়গায় দেখা যায় যে ঠিক আছে জাকাত একটা নিজের মতো করে একটা হিসাব করে দিয়ে দেওয়া জি জি আকারে এবং অনেকটা আমি মনে করি রমজানে জাকাত আদায় করার পিছনে বললেন অতিরিক্ত সব হাসিল আমার তো মনে হয় যে ব্যাপারটি এরকম নয় সমাজের বাস্তবতা হলো এই যে থেংকু একটা অ্যামাউন্ট দিতে হয় রমজানে দান করার দিয়ে দেয় হিসাব করে যদি দেন তাহলে জাকাত তাকে তার যে নিজস্ব যে অর্থ ব্যক্তিগত যে অর্থ বছর তা যখন তো নেশাব হলো ওইটা হিসাব করে দিতে হবে আর জাকাতটাকে আমরা অনেকেই এই ধোঁয়াশা ভিতরে পড়ে থাকি যে জাকাত যে আমি দেব আমি তো ট্যাক্স দিচ্ছি এই সমস্যার কারণে অনেকে মনে করেন যে জাকাতের যে উপকারিতা তো সেটাই হচ্ছে ট্যাক্স দ্বারা দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় হচ্ছে আমি জাকাত দিলে সেটাই হবে এখন আসলে জাকাতটি তো ইবাদত বিষয়টা এরকম হলো যে আমি যেহেতু ব্যায়াম করছি সেহেতু আর নামাজ পড়ার দরকার নেই নামাজ তো আসলে ওজুরাও বলেন যে শরীরের উপকার করে আমার হয়েই যাচ্ছে কিন্তু আরেকটা জিনিস স্যার এখানে জাকাত তো হলো গরিবকে দেওয়ার জন্য মূলত আর ট্যাক্স যেটা আমি সরকারকে দিচ্ছি এটার উপকারে তো আমি নিজেও ভোগ করছি একটা হলো আমারই সুবিধার জন্য সরকার আমার থেকে ট্যাক্স নিয়ে আমাকে কিছু সুবিধা দিচ্ছে এটা কেমন জানি আমার নিজস্ব ব্যবস্থাপনার জন্য আমি টাকাটা দিচ্ছি আর জাকাতটা হলো সম্পূর্ণ আল্লাহর হুকুম সম্পূর্ণ এবাদত এটা অন্যকে দিচ্ছি এর কোনো উপকারিতা আমার কাছে ফিরে আসবে অতএব জাকাত এবং এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস যারা জাকাতকে এড়াবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভয়াবহ শাস্তি দেবেন এটা পরিষ্কার যে জাকাত হলো ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ রুকন রুকন এবং এটা হচ্ছে তাওকিফি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক এইখানে আপনি আমি খুশি মতো অজুহাত তার করিয়ে জাকাত থেকে দূরে থাকবো এই সুযোগ আমাদের নাই জি রমাজান মাসে মানুষ জাকাত দেবে না দান করবে বেশি অধিকাংশ মানুষ জাকাত দেওয়ার প্রবণতা লক্ষ্য করে জি আসলে কি জাকাত আর সাধারণ সাদকা কি এক জিনিস প্রশ্ন আসে না জাকাত আপনি দিতে বাধ্য এটা ফরজ অংশ ফরজ অংশ এটা আল্লাহর অংশ বের করতেই হবে জি আর সাদাকা যদিও বা শব্দ কখনো জাকাতটাকে কখনো সাদকা বলা হয়েছে সুতরাং সাদাকা অর্থাৎ নিজস্ব দান যেটা আর একটা মালের হক যেটা মালের হকটা দেওয়ার জন্য আপনি রমজানকে টার্গেট করছেন কেন বেশি বরং টার্গেট বেশি হওয়া উচিত নিজের নিজস্ব দান নিজস্ব দান এবং জাকাতের মধ্যে একটা পার্থক্য আছে এই জাকাত দিলে আপনি দায়ী মুক্তি হলেন আর সাদাকা করলে নিজস্ব দান করলে সেখানে প্রভূত আপনার জন্য কল্যাণ রয়েছে যত হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে জাকাতের হাদিসগুলো বর্ণিত হয়েছে একদিক থেকে তারা ওই শাস্তি থেকে সে বেঁচে গেল কিন্তু যখনই কোনো ব্যক্তি সাদাগা করলো ওই ব্যক্তির জন্য নেকি কাউন্ট হলো এটা রমজানের জন্য খুবই জরুরি যে রসুল্লাহ সাল্লাহ করতে থাকে আমাদের এই দুইটা জিনিস পার্থক্য করতে হবে অবশ্যই যেমন একটা হাদিসে বলা হয়েছে যেটা জাকাতের ক্ষেত্রে বলা হয়নি হাররাল কবর আন স হা। হাস বলছেন যে সাদাকা দিলে দানটা করলে ওই ব্যক্তির কবরে প্রজ্বলিত আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় অর্থাৎ তার পক্ষ থেকে বাপ মারা গেছে ছেলে যদি তার পক্ষ থেকে সাদাকা দেয় আমি এই কথাটা বলতে চাচ্ছি সাদাকার গুণ অর্থাৎ সাধারণ দানের গুণ কবরে আজাব মাফ হয়ে যাবে ক্লিকুল লিম্বরি ফিজিল্লি সাদাকাতে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরো তলে মানুষ ছায়া পাবে সাত চিরেনের তবে প্রত্যেক ব্যক্তি যে যা দান করেছে ওই দানের নিচে ওই ব্যক্তি মানে ছায়ার তলে অবস্থান করবে আর একটা হাতে উল্লেখ করা যায় যে আমি সাদাকা দিব তো জাকাত মনে করে নয় যদিও জাকাতকে কোনো কোনো

অতঃপর এই ছোট্ট খেজুরের টুকরাটাকে আল্লাহ প্রতিপালন করতে থাকেন যেমন তোমরা একটা উটের বাচ্চাকে প্রতিপালন করো অতঃপর আল্লাহ রব্বরনে ছোট্ট খেজুরটাকে একটা বিশাল পাহাড় সময়ে পরিণত করে এটা হলো সাদাকার ফজিলত রমাজান মাসকে টার্গেট করা উচিত এই সাদা এই আসলে সাদকা এবং দান দুটি জিনিসই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস আমরা সাধারণত আল্লাহ মাফ করুন নফল দান যেটার কথা শেখ মুজাফর আলোচনা করছিলেন যেটির গুরুত্ব অপরিসীম সাত ব্যক্তিকে আল্লাহ তালা আরো শুনেছে সায়া দিবেন বলেছেন তার ভিতরে এক ব্যক্তি যে ব্যক্তি ডান করলো ডান হাতে অথচ তার বাম হাত সেটা টেরো পেল না এগুলো কিন্তু সবগুলো সাধারণ সৎকা বা আমাদের পারিবার্শিক অর্থে আমরা যে সৎকা বলতে বুঝি সামান্য একটু খেজুরের টুকরা দিয়ে হলেও বাঁচা একটু কথা যোগ করে যে ব্যক্তি গোপন ভাবে দান করবে ডান হাতে বাম হাতে জানতো না এমন ব্যক্তির ফজিলত হলো

তাহলে টোটাল সাতশোটি দান সৃষ্টি হবে ধান থেকে যদি সাতটা শীষ বের হয় এবং প্রতিটিতে যদি ধরে নিই আমরা একশোটি করি হয় তাহলে সাতশত ধান তৈরি হলো একটি দানা থেকে যেরকম সাতশোটি দানা হয় একটি দান থেকে ছোট্ট একটি টাকার দান থেকে আল্লাহ তালা সাতশো গুণ বাড়াবেন এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা তার চাইতে আরো বেশি বাড়িয়ে দিবেন এগুলো সবগুলো সাধারণ দানার ক্ষেত্রে আমরা দুঃখজনক হলো আমাদের সমাজে আমরা ওই যেটা ইতিপূর্বে আলোচনা উঠে এসেছে অতি কেন্দ্রিক পর কারণে আমরা চেষ্টা করি যে দান বা নফল সৎকা যেটা ওইটার থেকে দায় থেকে এড়ানোর জন্য জাকারটা দিয়েই কোন রকম পার পাওয়ার চেষ্টা এই জন্য রমজান কেন্দ্রিক হয়ে রমজানে তো দিতেই হয় তো দিয়ে এখানে দুটো বিষয় সমন্বয় করা দরকার একটা হলো আমরা বাস্তবে দেখতে পাই যে মুমেন্ট অন্তত চিন্তা করেন আল্লাহর ফরজ আমাকে দিতেই হবে এটা একটা ভালো দিক অবশ্যই যে নকল আমি দিতে পারবো না কিন্তু আল্লাহর ফরজ আমি হিসাব করে সুন্দর করে বুঝে দেবো এটা কিন্তু একটা বড় জিনিস কারণ ওই ব্যক্তি ফরজের চেতনা আছে নকল করতে পারছে না বলে আমরা তাকে নিন্দা করতে পারছি না কারণ সে ফরজের দিকে সচেতন কিন্তু যদি কেউ জাকাত নামে যেটা আমরা সহজ বাঙালি লামসাম দিয়ে দেয় এটা হলো যেটা শেখ প্রশ্ন করেছিলেন যে রমাদানে বা যে কোনো সময় কিছু শাড়ি কিনে দিয়ে দিলাম বা কিছু টাকা দিয়ে দিলাম এখানে যে মোমেন জাকাতের ফরজ গুরুত্ব বোঝেন জাকাত কিভাবে হয় এবং কি পরিমাণ দিতে হয় আলেমদের থেকে কোরআন সুন্নাহ থেকে বুঝে নিয়েছেন এবং তিনি ফরজের বাইরে দিতে চান না সেটা তার মানে আমরা তাকে নিন্দা করতে পারি না কারণ তিনি যেমন একবার ফরজ নামাজগুলো পড়ছে নফল পড়ছে না আমরা তার নিন্দা করতে পারছি না নিন্দার কারণটা আসছে এই জন্যই যে সে যতটা প্রবণতা দেখাচ্ছেন মানে আজকে যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে সেটা হলো মাল যেটা আমাকে দিতে হবে আল্লাহর হক এটা আমি দিতে বাধ্য জি তো সেই ক্ষেত্রে একদিকে আমার হিসাব নেই অথচ যদি আমার তিন লাখ টাকা জাকাত বের হয় তিন লাখ টাকা সেখানে যদি দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা বের করি আর এক হাজার টাকা যদি আমি না দিই যদি থেকে যাই তাহলে এটা অপবিত্র সম্পত্তি দিয়ে গেল জি এটাকে ব্যক্তি লক্ষ্য করে না ওই যে লাম করে দিয়ে দিচ্ছি প্রথমত আগে হিসাব হবে যেমন যুগে হিসাব কষা হতো সে যে সম্পদের হোক সেই পাই টু বের জাকাত করে হতো এখানে একটা দিক আছে আর একটা দিক হলো যে মানুষ একটা জিনিস বুঝতে চায় না যে আল্লাহ রাবুল আলমিন আসলে মাল চান না চান তার অন্তর তার অন্তরটা কি বলছে আল্লাহ রব বলে তো অভাব নাই জাকাত একজন ব্যক্তি না দিলে আল্লাহ তো যায় আসে না আরেকজন ব্যক্তি জাকাত দিবে গরিবরা না খেয়ে মরে যাবে এমনটা তো নাই কিন্তু আল্লাহ রব চান অন্তর যে সে ফ্রেশ তাকওয়ার সাথে এখলাসের সাথে জাকাতটা পূর্ণরূপে আদায় করল কিনা এটা হলো আল্লাহ ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ শেখ মুজফর সিং ধন্যবাদ আল্লাহ সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমরা আমাদের অতিথিদের আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠলো জাকাত হলো একটি আমানত এই আমানতকে আদায় করতে হবে ইমানের তাগিদে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আত্মাকে প্রফুল্ল করার একটা সুযোগ মনে করে সন্তুষ্ট চেতে জাকাতকে আদায় করতে হবে এটি বোঝা মনে করলে হবে না এবং জাকাত শরীয়ত নির্ধারিত পন্থাই আদায় করতে হবে এখানে লামসাম একটা হিসাব কষে দিলে হবে না বরং যেরকম আমরা ব্যবসার লাভটা পাই টু পাই হিসাব করে বুঝে নেই ঠিক আল্লাহর হকটাও যেন আমরা এইভাবে হিসাব করে যত ততভাবে আদায় করি তবেই জাকাতের হক আদায় হবে সুধী দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন আমরা যেন এই খরচটা যথাযথভাবে আদায় করতে পারি এই কামনা করে আমাদের সকল অতিথিদেরকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় হর্ষ করছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم